এখন কথা বলবো বলিউডের সেই সমস্ত চর্চিত ফিল্মে ফাইট নিয়ে। শোনা যায় ঋষি কাপুরের উপর সঞ্জয় দত্ত এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি তার বন্ধু গুলশান গ্রোভারকে সাথে করে সোজা চলে যান ঋষি কাপুরের বাড়িতে মারামারি করার জন্য। শেষমেশ ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুরকে এই ঝগড়াঝাট থামানোর জন্য আসতে হয়। নাম্বার 2, রাজেশ খান্নার সাথে মৌসুমী চ্যাটার্জির যে শুটিং চলাকালীন ভার্বাল ফাইট এতটাই উচ্চ লেভেলে পৌঁছে যায় যে রাজেশ খান্না শুটিং ফ্লোর ছেড়ে চলে যান। নাম্বার 3, অমিতাভ বচ্চনের সাথে শত্রুঘ্ন সিনহার শুটিং চলাকালীন বডি ডাবল নিয়ে একটি ভার্বাল ফাইট হয় এবং তাদের মধ্যে বেশ কিছুদিন কথা বলা বন্ধ থাকে। নাম্বার 4, সলমান খান গুজারিশকে বলে দেন যে এই সিনেমা দেখার জন্য হলে কুকুরও আসেনি এবং তা শোনার পর সঞ্জয় লীলা ভানসালী এবং ঋত্বিক রোশন সবাই সলমান খানের উপর বেশ রেগে যায়। নাম্বার 5, অমৃতা রাবের সাথে ঈশা দেওয়ালে শুটিং চলাকালীন প্রায় হাতাহাতি পর্যন্ত চলে যায়, এরকম ধরনের ফাইট হয়েছিল। এই ব্যাপারে আপনারা কি জানেন? প্লিজ জানলে আপনাদের ওপিনিয়ন আমাদের সাথে শেয়ার করুন।